হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। বন্ধুরা, আমিও ভালো আছি। তো আজকে আপনাদের মাঝে আবার আমি আসলাম। আজকে দু তিন দিন যাবৎ আমি একটা বিষয় নিয়ে খুব চিন্তিত। একটা 15-20 সেকেন্ডে একটা ভিডিও নিয়ে খুব চিন্তিত। আসলে এটা কি ভিডিওটা? আসলে কি উনি পিতা পুত্র না কি? আমি অনেকগুলো লিঙ্কে দেখেছি, বাপকে নাকি শ্বাস রোধ করে মারার চেষ্টা করতেছে ছেলে তার হসপিটালে। আর হসপিটালের ওটা হসপিটাল যেহেতু অনেকগুলো হসপিটালের বেড দেখলাম, তার অপোজিট থেকে আরেকটা লোক ভিডিও করতেছে। তো অনেকগুলো লিঙ্কে দেখলাম বাবা নাকি অসুস্থ, সেই বাবাকে মেরে ফেলার চেষ্টা করতে। তা আমিও ভিডিওটা দেখলাম বন্ধুরা, দেখে আসলে আমি বুঝতেছি না আসলে এটা কি। দেখে আসলে কি ওনাকে মারার চেষ্টা করতেছে নাকি ওষুধ খাওয়াচ্ছে না অন্য কিছু? তো বন্ধুরা আপনারা একটু দেখেন ভিডিওটা। হ্যাঁ, তো বন্ধুরা দেখলেন ভিডিওটি আপনারা, ওইখানে আপনারা কি বুঝতেছেন ওইটা আপনারাই জানেন। আমি আমার মতো আমি বুঝতেছি ওনাকে হয়তো ওষুধ খাওয়ানোর চেষ্টা করতেছে, না হয় কি ভালো করে ক্লিয়ারলি আমি বুঝতেছি না। তো বিষয়টা কোথায় থেকে, কোন হসপিটাল থেকে, আমি যতগুলো লিঙ্ক থেকে দেখেছি ওই কোনো হসপিটালের নাম ছিল না। তো সব জায়গায় লেখা ছিল যে বাবাকে মারার চেষ্টা করলো, দীর্ঘদিন যাবত বাবা হসপিটালে ভর্তি অসুস্থ। যদি বাবাকে যদি ওভাবে মারার চেষ্টা করে তাহলে তো আইনের গিয়াতে আসবে। একটা সন্তান কিভাবে তার বাবাকে মারবে, কিভাবে মারতেছে, এটা এটা আমার দেখে খুব বিষয়টা নিতে পারতেছি না। এটা কি হতে যাচ্ছে, কি করতেছে উনি? বারে বারে বৃদ্ধ লোকের হাতটা ধরে চেপে ধরতেছে, মুখ চেপে ধরতেছে, কি হতে পারে? তো আমার মতো বন্ধুরা যদি জেনে থাকেন এটা কমেন্টস করে অবশ্যই জানাবেন। আমি ক্লিয়ারলি বলতেছি না, মানে বলতে পারতেছি না যে এটা পিতাকে মারার চেষ্টা করতেছে। তো বন্ধুরা আমাদের ধারণা ভুলও হতে পারে, হয়তো উনি মেডিসিনও দিতে পারে তার বাবাকে, ওইভাবে খাচ্ছে না, জোর করে খাওয়াচ্ছে। তো আসল ঘটনা যেটা ওইটা আসলে যিনি ভিডিও করেছে যেখান থেকে এগিয়েতা পাওয়া ওনারাই বলতে পারে। তো বন্ধুরা আপনারা যদি জানেন এই বিষয়ে তাহলে কমেন্টস করে অবশ্যই জানাবেন, আমাদের ধারণা ভুলও হতে পারে। যেহেতু এটা ক্লিয়ার না তাহলে বলাই যাচ্ছে না যে বাবাকে মারতেছে বা মেরে ফেলতেছে। তো আমি চিন্তিত ছিলাম এটা নিয়ে দু তিন দিন যাবত, এটা কি হচ্ছে। এটা দু তিনটা লিঙ্ক থেকে আমি শুনলাম যে বাবাকে মেরে ফেলার চেষ্টা করতেছে। তো ওখানে আবার উল্লেখ ছিল না যে মেরে ফেলছে বা ওরকম কিছু ছিল না। যিনি ভিডিও করতেছে বা আশেপাশে তারও ছিল লোক, তো ওনারা তো জানবে ঘটনাটা। যদি মেরেও ফেলার চেষ্টা করে তাহলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে ওরকম কুলাঙ্গার সন্তানের। তো এটা আমি যতটুকু পেরেছি আপনাদেরকে দেখিয়েছি বন্ধুরা, আমি চিন্তিত। আপনারা কেউ যদি জেনে থাকেন আমাকে জানাবেন কমেন্টস করে। তো বন্ধুরা আজকের মতো এখানে, আর বেশি কিছু বললাম না, অন্যদিন দেখা হবে। আজকের মতো এখানে, আল্লাহ হাফেজ।